ওসমান গনি আসসালামু আলাইকুম। আলমগীর না, অর্পিতা দেবনাথ আছে, শুভ সরকার আছে, তারপর হলো শান্ত আছে, দীপঙ্কর আছে, আজিমুল হক আছে, হুসেন আহমদ আছে, রবিউল ইসলাম, ওসমান গনি, জামিউল হাসান, রিফাত আকই, বাগিরা কই, ক্যাপ্টেন কই, ক্যাপ্টেন আছে না নাই? হ্যাঁ, হ্যালো হ্যালো, স্যার এখনো জয়েন দেয়নি স্যার। ওইদিন আমরা অপারেশনাল হেলথ এর মধ্যে আসছিলাম, একটু সামান্য একটা জিনিস বাকি ছিল, এটা সংক্ষেপে লিখে রাখো, ওয়ার্কার্স বেনিফিট। এটা তোমাদের নোট বই আছে কিনা দেখো তো, ওয়ার্কার্স বেনিফিট এই নামে কোনো টার্ম আছে কিনা দেখো, এটা অনেক সময় সংকটের মধ্যে দেয়, ওয়ার্কার্স বেনিফিট আছে না নাই খুলে দেখো। স্যার মেডিকেল বেনিফিট, হ্যাঁ সিলেক্টেড, এটা হেডিংটা কি দিছে স্যার? হচ্ছে স্যার এখানে বেনিফিট দ্যাট অ্যান এমপ্লয়িজ ক্যান গেট ফ্রম অ্যান ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এর মধ্যে স্যার দিচ্ছে আছে মেডিকেল বেনিফিট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো আছে বলে এইভাবে আছে তো হইলো। তারপরে সিকনেস বেনিফিট, এই কাটার মধ্যে এত গন্ডগোল শোনা যায়। ওয়ার্কার্স বেনিফিট যদি তোমার শর্ট নোট দেয়, ঠিক আছে তো, তাইলে অথবা এমপ্লয়িজ বেনিফিট এরকম করে দিতে পারে, ওয়ার্কার্স না দিয়ে এমপ্লয়ি করতে পারে, এমপ্লয়িজ বেনিফিট অথবা ওয়ার্কার্স বেনিফিট প্রথম লিখতে হবে এটা কি জিনিস, তারপরে লিখতে হবে এটা টাইপ কয়টা আছে, তারপরে লিখতে হবে এক্সাম্পল কয়েকটা বেনিফিটের নাম, হ্যাঁ তারপরে লিখতে হবে বেনিফিটের ইম্পর্টেন্স কি, কেন এটা দেওয়া, ওয়াই ইট ইজ গিভেন। তাহলে প্রথম লেখো ওয়ার্কার বেনিফিটের ডেফিনেশন, এটা লেখো অল কম্পেনসেশন টু এ এমপ্লয়ি বাই দি এমপ্লয়ার, লিখতেছো তো নাকি, লিখতেছো কি না? হ্যাঁ, অল কম্পেনসেশন all compensations to the employee by the employer, employee হইলো যে কাজ করার, employer হইলো যে কাজ যে মালিক, by the employer other than salary comma hourly wage, hourly ঘন্টায় যে টাকা দেয়, অনেক সময় এত ঘন্টা কাজ করলে এত টাকা দেয়, ঘন্টা হিসেবে একটা অনেক সময় টাকা দেয়, তাইলে প্রথম হইলো কি স্যালারি আদার দেন স্যালারি অর আওয়ারলি ওয়েজ, এটার নাম হইলো ওয়ার্কার্স বেনিফিট অথবা এমপ্লয়িজ বেনিফিট। অল কম্পেনসেশন, অল কম্পেনসেশন টু দি এমপ্লয়িজ বাই দি এমপ্লয়ার আদার দেন স্যালারি অর আওয়ারলি ওয়েজ, অনেক অনেক ইন্ডাস্ট্রির মধ্যে আছে ঘন্টায় ঘন্টায় বেতন দেয়, এত ঘন্টা কাজ করলে এত টাকা, প্রতি ঘন্টায় এত টাকা, যে যত ঘন্টা করে তার তত ঘন্টা দেয়। এখন এটা টাইপস কত রকম আছে, টাইপস এই বেনিফিট গুলি কোম্পানি ইচ্ছা করলে, কোন কোন কোম্পানি ইচ্ছা করলে কিছু কিছু বেনিফিট নিজেরা দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আইনে কতগুলি বেনিফিট নির্দিষ্ট করা থাকে, এই জন্য এটা টাইপ করা হয়েছে, একটা হইলো ম্যান্ডেটরি আর একটা হইলো ভলান্টারি। ম্যান্ডেটরি সমস্ত প্রতিষ্ঠানের জন্য এই কয়টা বেনিফিট কর্মচারীকে দিতেই হবে, গভর্নমেন্ট আইন দ্বারা নির্ধারিত করে দেয়, এই সুবিধাটা গভর্নমেন্ট আইন দ্বারা নির্ধারিত করে দেয়। কতগুলি আছে, কোন কোন কোম্পানি তাদের কর্মচারীদেরকে বিশেষ বিশেষ সুবিধা দেয়, এটা হলো ভলান্টারি, ইট ডিপেন্ডস অন দা উইল অফ দি এমপ্লয়ার, এটা হলো ভলান্টারি। আর ম্যান্ডেটরি মানে এটা সেই সমস্ত বেনিফিট গুলি আইনে বলা, দোজ বেনিফিটস উইচ মাস্ট বি গিভেন টু দি এমপ্লয়ি অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দি গভর্নমেন্ট, এগুলি বলা হয়েছে ম্যান্ডেটরি বেনিফিট। বুঝছো তো, তাইলে দুই প্রকারের বেনিফিট, একটা হলো ম্যান্ডেটরি আর একটা হলো ভলান্টারি।
এখন এই বেনিফিট গুলি এগুলি এগুলি সুবিধা কি, এই বেনিফিট গুলি কি সুবিধা দেয়? বেনিফিট গুলি সুবিধা হলো, এক নম্বর লেখো ক্রিয়েটিং জব, জব ক্রিয়েট করার জন্য এগুলি দরকার। দুই নম্বর হলো ম্যানেজিং জব, জব ম্যানেজ করার জন্য দরকার। আর কিসের জন্য? আপডেটিং অফ বেনিফিট। এক এক সরকার এক এক সময় আইন পরিবর্তন করে আইসা যে না এটার পরিবর্তে আমরা আরো এটা দিতে চাই বা এটা করতে চাই। এটাকে বলে আপডেটিং অফ বেনিফিট। বেনিফিট নির্ধারিত করা আছে, তারপরে সরকার টাইম টু টাইম চেঞ্জ করে দেয় বা কর্তৃপক্ষ টাইম টু টাইম চেঞ্জ করে দিল। আপডেটিং অফ বেনিফিট। আর কি? এটা আর কি করে? এটা দিয়া আর কি হয়? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট এমং এমপ্লয়িজ। বেশিরভাগ কর্মচারীরাই কোম্পানিতে লাগিয়ে থাকে, তারা বেনিফিটের জন্য যায় না যে কোম্পানিটা ভালো, এটাতে অনেক বেনিফিট দেয়, অতএব এটা ছেড়ে দেওয়া উচিত না। এটার জন্য এনকারেজ করে, এনকারেজিং ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট অ্যামং এমপ্লয়িজ। বুঝছো তো? এটা এটা এই ইয়ার বেনিফিটটা কি, এই যে কম্পেনসেশনটা দেওয়া হয় ওয়ার্কার বেনিফিট, এটারও কিছু বেনিফিট আছে। একটা হইলো জব ক্রিয়েট করতে এটা সাহায্য করে, যেখানে যেখানে মনে করো বেনিফিট বেশি এখানে কিন্তু সবাই কাজ করতে যায়। তারপরে জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, ম্যানেজমেন্টে যদি কর্মচারীর জব স্যাটিসফ্যাকশন না দেওয়া যায় তাহলে তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট আশা করা যায় না। আরেকটা হইলো বেনিফিট এক্সিস্টিং যা আছে এটা ভবিষ্যতে যদি আমরা আপডেট করতে চাই তাহলে কিন্তু পূর্ববর্তী বেনিফিট আগে কিছু লাগবে, সেগুলির সাথে অ্যাড করতে হতো অথবা এগুলির সাথে অ্যাড করে পরিবর্তন করে বেনিফিট দিয়ে, এটা বলে আপডেটিং অফ বেনিফিটস, বেনিফিট প্রোগ্রাম। আরেকটা হলো কি, এনকারেজিং ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট অ্যামং দি এমপ্লয়িজ, এমপ্লয়িরা এঙ্গেজমেন্টে বেশি থাকে। তাহলে এগুলি হলো এটার বেনিফিট। কেন এটা ওয়ার্কার বেনিফিটটা দেওয়া, হোয়াই? এটা কেন বেনিফিটটা দেওয়া হয়? ইট লেখো, ইট শোজ দ্যাট that the employer is interested not only in the overall health of the employee, not only the overall health of the employee but also the future of the employee. যেমন এই যে হেলথের যে সমস্ত সুযোগ সুবিধা, প্রি এমপ্লয়মেন্ট চেক আপ, তারপরে এই ডিউরিং এমপ্লয়মেন্ট চেক আপ, এই সমস্ত কিন্তু কোম্পানি দেয়, দেয় কি জন্য? যে হেলথটা যাতে ভালো থাকে। কিন্তু ওভারঅল হেলথ শুধু দেখলে হবে না, কোম্পানি একটা লোক যখন চাকরি করতে পারবে না কোনো কারণে, ডিসেবল হয়ে যায় বা কোনো কারণে তার চাকরি হারাই ফেলে, তখন তার যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা নির্ধারণ করার জন্য কিন্তু বেনিফিটের দরকার, বাট অলসো দি ফিউচার অফ দি এমপ্লয়িজ। এক নম্বর। দুই নম্বর হলো হেল্পস টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন দি ট্যালেন্ট এমপ্লয়ার এমপ্লয়িজ, যেগুলি খুব ট্যালেন্ট এমপ্লয়ি, বুদ্ধিমান এমপ্লয়ি, এরা কোম্পানিতে যদি শুধু সুবিধা ভালো দেখো, নারী দেখো ভালো, এখানেই থাকি এখানেই কাজ করি, ভবিষ্যৎ আছে এখানে, একটা অন্য জায়গায় কাজ করলে এত সব সুযোগ সুবিধা দেয় না, আমাদের কোনো ভবিষ্যতের কথা চিন্তা করে না, এখানকার মালিক খুব ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে। তাহলে এটা বলা হেল্পস টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন
ট্যালেন্ট ওয়ার্কার্স ধরে রাখার জন্য সাহায্য করে, অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, মানে অন্য প্রতিষ্ঠান থেকে এখানে আইসা পড়ে কারণ এটা ভালো যেতে চাই। তারপর হইল এই বেনিফিটের কারণে হেলথ কেয়ার কস্টটা রিডিউস হয়ে যায়, রিডিউসেস হেলথ কেয়ার কস্ট, রিডিউসেস হেলথ কেয়ার কস্ট। এগুলি তোমাদেরকে লিখতে হবে যে এটা কেন দরকার, ওয়াই। প্রথম কইছি এটার সুবিধা কি, তারপর কইছি ওয়াই কেন করবো আমরা, টাইপ বলছি, ডেফিনেশন বলছি। এখন আমরা কতগুলি দেখি কি কি বেনিফিট আছে, বেনিফিট গুলি কি কি আছে আমরা মেডিকেল। এক নম্বর আছে যেমন লেখো তোমার বইয়ের মধ্যে আছে, দেখো গেলে মেডিকেল বেনিফিট আছে না বইয়ের মধ্যে, আছে রে মেডিকেল বেনিফিট কথাটা আছে তো। এরপর আছে সিকনেস বেনিফিট, এরপরে লেখো ম্যাটারনিটি বেনিফিট, এরপরে লেখো ডিসএবলমেন্ট বেনিফিট, তারপর হইলো ফানারেল এক্সপেন্স। ফানারেল মানে হইলো কবর বা এই যে সিটার মধ্যে জ্বালায়, হিন্দু জ্বালায় মুসলমানকে কবর, ফানারেল, ফানারেল এক্সপেন্সেস। তারপর হইলো রিহ্যাবিলিটেশন অ্যালাউন্স। এই ধরনের এক্সাম্পল দিয়ে কতগুলি লিখে দিতে পার যে সাচ এন্ড সাচ, তাইলে একটা সুন্দর নোট তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি পরীক্ষার সময় যদি এরকম একটা শর্ট নোট দেয়, রাইট শর্ট নোট অন ওয়ার্কার্স বেনিফিট, অর যদি দেয় এমপ্লয়িজ বেনিফিট, তখন তোমরা লিখবা হোয়াট ইজ ওয়ার্কার্স বেনিফিট, হোয়াট আর দ্য টাইপস অফ ওয়ার্কার বেনিফিটস। হ্যাঁ, এখন এই ওয়ার্কার বেনিফিটের সুবিধা, এটা এটা এটার সুবিধাটা কি কি, লাভ এটা দিয়া, আর এটা কেন এটা করা উচিত তোমার প্রশ্ন, এগুলোর ভিতরের থেকে রিটেন ভাইবা যা আছে সব এগুলোর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। আজকে আমি ধরবো, যদিও এগুলি পড়াইছে আগে, আমি পড়াই নাই বোধ হয়, এমসিএস কি আমি পড়াইছিলাম, এমসিএস তো আমি পড়াই নাই মনে হয় নাকি, এমসিএস আমি পড়াই নাই, এমসিএস পড়াইছিল কে, না স্যার, এমসিএস কে পড়াইছিল, স্যার সাবা স্যার, সাবা স্যার পড়াইছিল। তো আমি তো আবার পড়াইলে কোনো অসুবিধা আছে নি তোমরা নাকি, না স্যার আপনি পড়াই দিলে ভালো আছে, না স্যার আপনি স্যার পড়াই দেন, সেগুলি আমরা এখানে আমরা এখন দেখি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, তোমাদের বই যেটা আছে যে আমার পড়াইয়ে বিরক্ত কর, বেশি সময় নষ্ট করার দরকার নাই। প্রথম হইলো হোয়াট ইজ এমসিএস, definition of MCS. MCS definition দুই ভাবে দেওয়া যায়, সার্ভিসটা কিন্তু আপ টু প্রি স্কুল পর্যন্ত MCS সার্ভিস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে একদম কেয়ার অফ দি মাদার থেকে শুরু, হেলথ কেয়ার অফ দি মাদার থেকে আপ টু চিলড্রেন, আপ টু প্রি স্কুল স্টেজ, এটা কথাটা যেন স্মরণ থাকে। এমসিএস কেয়ারটা কিন্তু এই শুধু বাচ্চা হয়ে গেলে আবার কয়েকদিন ছয় সপ্তাহ পর্যন্ত দিয়ে শেষ, একে এনে শেষ না, এমসিএস সার্ভিসটা কিন্তু আপ টু প্রি স্কুল এজ পর্যন্ত, এটা মনে রাখতে হবে। তাহলে এমসিএস কেয়ার ইজ দি সার্ভিস হুইচ ইজ কনসার্নড উইথ দ্য ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ দি চাইল্ড বিয়ারিং মাদার অ্যান্ড চিলড্রেন আপ টু প্রি স্কুল এজ, এটা একটা ডেফিনেশন হতে পারে। আরেকটা ডেফিনেশন হইতে পারে ম্যাটারনেল অ্যান্ড চাইল্ড হেলথ, দ্যাট ইজ এমসিএস রেফার্স টু দি প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার অফ মাদার্স অ্যান্ড চিলড্রেন আপ টু প্রিস্কুল এজ, যে কোনো একটা মনে রাখলেই হবে। আমার মনে হয় প্রথমটাই তোমাদের জন্য ভালো হইবে, কারণ এটা তোমার প্রাইমারি হেলথ কেয়ার ডিভিশনের সাথে মিল আছে। ম্যাটারনেল অ্যান্ড চাইল্ড হেলথ
refers to the promotive, preventive, curative and rehabilitative health care of mothers. Health care of mother and children. Duita kintu eno component. Ekta holo health care of the mother and health care of the children. Children er bela koto tuku boys porjonto up to preschool. Preschool mane 5 bochor boys porjonto. Amader ekhon 6 bochor hole 6 bochore dhukle school e bhorti kore. 6 class. 6 e dhukle bhorti kore dey. তাইলে এটা গেল এমসিএস এর ডেফিনেশন বল তারপর হলো এইমস এন্ড অবজেক্টিভ এটা তোমাদের বইয়ে যা আছে তাহলে লই হবে এইমস এন্ড অবজেক্টিভস যা দেওয়া আছে নোট বইয়ে এগুলো মস্ত করে লইছো তারপর হলো কম্পোনেন্টস অফ দি এমসিএস সার্ভিস এটা ইম্পর্টেন্ট এমসিএস সার্ভিস কি কি করে এই যে অ্যান্টিনেটাল কেয়ার ইন্টারনেটাল কেয়ার পোস্টনেটাল কেয়ার ফ্যামিলি প্ল্যানিং এন্ড কেয়ার অফ দি নিউবর্ন কেয়ার অফ দি নিউবর্ন কম্পোনেন্টস অফ দি এমসিএস সার্ভিস care of the newborn তাইলে এটা হলো কি maternal health care এটা দুই ভাগে ভাগ করো একটা হলো maternal health care একটা হলো care of the newborn and the children up to preschool age component দুইটা মূলত একটা হলো care of the mother maternal health care এক নম্বর একটা হলো care of the child care of the newborn and also the children up to preschool age হয়ে গেল এরপরে তোমার যেটা ম্যাটারনিটি সাইকেল হোয়াট ইজ ম্যাটারনিটি ম্যাটারনিটি সাইকেলটা কি ম্যাটারনিটি সাইকেলটা ম্যাটারনিটি সাইকেলের স্টেজ গুলি কি কি ম্যাটারনিটি সাইকেলের মধ্যে প্রথম হলো ফার্টিলাইজেশন তারপর হলো অ্যান্টিনেটাল অর প্রিনেটাল পিরিয়ড তারপর হলো ইন্টারনেটাল পিরিয়ড তারপর হলো পোস্টনেটাল পিরিয়ড তারপর হলো ইন্টার কনসেপশনাল পিরিয়ড একবার কনসিভ করার পরে বাচ্চাটা যে ডেলিভারি গুলো পরে দ্বিতীয়বার যখন কনসিভ করে আর দুইটা কনসেপশনের মাঝখানে যে সময়টা সেটাকে বলা হয়েছে কি এটাকে বলা হয়েছে ইন্টার কনসেপশনাল পিরিয়ড এইখানে প্রিনেটাল পিরিয়ডটা কতদিন পর্যন্ত প্রিনেটাল পিরিয়ডটা কতদিন পর্যন্ত এবং এটা কতদিন প্রিনেটাল পিরিয়ডটা কতদিন প্রিনেটাল পিরিয়ড বলতে কতদিন লেখছে দেখো প্রিনেটাল পিরিয়ড কতদিন লেখছে প্রিনেটাল বা অ্যান্টিনেটাল পিরিয়ড এটা কিন্তু ধরকে ধরে প্রিনেটাল পিরিয়ড ইন্টারনেটাল পিরিয়ড পোস্টনেটাল পিরিয়ড প্রিনেটাল পিরিয়ড কি লেখছে তোমাদের বইয়ে কতদিন লেখছে বার্থ পর্যন্ত হ্যাঁ বার্থ বের বললাম বার্থ কত দিন হয় এটা এখন অনেক নেবারে যে এটা কত দিন হয় একটা নরমাল প্রেগন্যান্সিতে হ্যাঁ বা ভাগ করে দিছে ওভাব এমব্রায়ো ফিটাস এভাবে ভাগ করছে কিন্তু আসলে কত দিন হয় এভারেজ কত দিন এই ফুল টার্ম হইতে কত দিন লাগে 280 দিন 280 দিন 280 ডেজ 280 ডেজ এটা গেল কি প্রিনেটাল অথবা অ্যান্টিনেটাল তারপরে আমরা আসতেছি কোনটাতে এবার হইল ইন্টারনেটাল ইন্টারনেটাল পিরিয়ডটা কতটুকু ইন্টারনেটাল কেয়ার এটা এটা কতদিন বার্থ বার্থ কোন সময় থেকে কোন সময়টাকে ইন্টারনেটাল বলে ট্রু লেভেল 10 থেকে হ্যাঁ অন সেট অফ ট্রু লেভেল 8 আপ টু এক্সপালশন অফ প্লাসেন্টা অন সেট অফ ট্রু লেভেল পেইন হ্যাঁ ট্রু লেভেল পেইন তে অনসেট করার পর থেকে কোন পর্যন্ত কি লিখছে প্লাসেন্টা শুরু করিয়া ডেলিভারি হওয়া পর্যন্ত ফিটাস ডেলিভারি হইলো হইতো না কিন্তু গতবার এটা নিয়ে খেসাইছে একজনের সে করতেই পারে না খালি বারে বারে কয় ফিটাস ডেলিভারি হয় আরে ডেলিভারি ডেলিভারি তো বুঝলাম ও কি ডেলিভারি
কি ডেলিভারি বারবার এদিকে যাচ্ছে, এটা কল লাগবো আপ টু ডেলিভারি অফ দি প্লেসেন্টা, প্লেসেন্টা ডেলিভারি হয়ে গেলেই আমার ইন্টারনেটাল পিরিয়ড শেষ। তারপরে এবার আসো পোস্টনেটাল পিরিয়ড। পোস্টনেটাল পিরিয়ডটা কি? পোস্টনেটাল পিরিয়ড হইব কোন সময়? পোস্টনেটাল পিরিয়ড কোন সময় হইব? প্রিনেটাল গেল, এবার হইল আমার পোস্টনেটাল। কেয়ার অফ দা মাদার এন্ড দি নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নোন এজ পোস্টনেটাল অর পোস্টপার্টাল কেয়ার। পোস্টপার্টাল কেয়ার, কেয়ার অফ দি মাদার এন্ড দি নিউবর্ন। নিউবর্ন কতদিন পর্যন্ত হয়? জীবন কারে কয়? জীবন কারে কয়? নিউনেট অর নিউবর্ন 28 দিন পর্যন্ত, জন্ম হওয়ার পর থেকে 28 দিন পর্যন্ত যে টাইমটা, এটা হলো নিউনেটাল পিরিয়ড। অর নিউনেটাল পিরিয়ড, এই নিউনেটাল পিরিয়ড সহ নিউবর্ন সহ নিউনেটাল পিরিয়ড সহ সহ যেটা এই সময়টা হলো পোস্টনেটাল। পোস্টনেটাল কেয়ার অফ ইটস কেয়ার অফ দি মাদার এন্ড দি নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নোন অ্যাজ পোস্টনেটাল অর পোস্টপার্টাল কেয়ার। এটা দুই স্টেজে হয়, কেয়ার অফ দি মাদার হুইচ ইজ প্রাইমারিলি দ্য রেসপন্সিবিলিটি অফ অবস্টেট্রিশিয়ান এন্ড কেয়ার অফ দি নিউবর্ন হুইচ ইজ কম্বাইন্ড রেসপন্সিবিলিটি অফ অবস্টেট্রিশিয়ান এন্ড পেডিয়াট্রিশিয়ান। দিস কম্বাইন্ড এরিয়া অফ রেসপন্সিবিলিটি অলসো নোন অ্যাজ পেরিনেটোলজি। তাহলে এটা খেয়াল রাখবা, তাইলে আমরা একটু জানলাম এখান থেকে। এবার আসো ম্যাটারনিটি সাইকেল। ম্যাটারনিটি সাইকেলের মধ্যে কি কি আছে এটা তো তোমরা জানোই, তোমাদের বইয়ের মধ্যে আছে। এটা অনেক বর্ষ, মোস্ট বর্ষ, ফার্টিলাইজেশন, অ্যান্টিনেটাল, প্রিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, পোস্টনেটাল গেল এবং ইন্টারকনসেপশনাল পিরিয়ড। ইন্টারকনসেপশনাল পিরিয়ড হইলো পিরিয়ড বিটুইন টু কনজিকিউটিভ কনসেপশন, টু কনজিকিউটিভ পাশাপাশি, টু কনজিকিউটিভ কনসেপশন। এটারে বলা হয়েছে কি? এটারে বলা হয়েছে ইন্টার কনসেপশন পিরিয়ড। এখন একটু পর্যন্ত গেল। এবার এবার তোমার যে পরের পরের যে প্রশ্ন এখানে যে অ্যান্টিনেটাল কেয়ার, এটা নিয়ে সবাই মোটামুটি আটকায় জায়গা, ঠিক মতো বলতে পারে না এই জায়গাটা। অ্যান্টিনেটাল কেয়ার কেয়ারের কি কি কম্পোনেন্ট আছে? অ্যান্টিনেটাল কেয়ারের কি কি কম্পোনেন্ট আছে? দ্য মেইন হইল অ্যান্টিনেটাল ভিজিট। দ্য মেইন কম্পোনেন্ট হইল অ্যান্টিনেটাল ভিজিট, অ্যান্টিনেটাল ভিজিটস, অ্যান্টিনেটাল ভিজিট। তারপরে হইল অ্যান্টিনেটাল কি? অ্যান্টিনেটাল এক্সামিনেশন, অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন এন্ড অ্যান্টিনেটাল অ্যাডভাইস, অ্যান্টিনেটাল অ্যাডভাইস, অ্যান্টিনেটাল অ্যাডভাইস। আর হইল স্পেশাল হেলথ প্রোটেকশন। এগুলো তোমাদের বই আছে মনে আছে না? এইভাবে আছে কি না? অ্যান্টিনেটাল ভিজিটস কতবার যাইতে হবে, তারপর এখানে কি করতে হবে, তারপরে কি করতে হবে? অ্যান্টিনেটাল ভিজিটে গেল, তারপর রেজিস্ট্রেশন অফ দি প্রেগন্যান্ট উইমেন হয়ে গেল, হিস্ট্রি টেকিং হইল, এবার অ্যান্টিনেটাল এক্সামিনেশন। তাহলে অ্যান্টিনেটাল ভিজিট, তারপর হইল রেজিস্ট্রেশন অফ দি প্রেগন্যান্ট উইমেন, হিস্ট্রি টেকিং, অ্যান্টিনেটাল এক্সামিনেশন, এসেনশিয়াল ইনভেস্টিগেশন, অ্যাডভাইস, এগুলো হইল মেইন। এখন এই যে অ্যান্টিনেটাল ভিজিট, কখন এটা শুরু করবে এবং কতদিন হবে ভিজিট, এখন কোন সময় শুরু করবো অ্যান্টিনেটাল ভিজিটটা? হ্যাঁ, কোন সময় শুরু করবো এটা অ্যান্টিনেটাল ভিজিট কখন শুরু করবে? একটা মহিলা নর্মালি সে মেস্ট্রুয়েটিং যখন হয় তার মেস্ট্রুয়েশনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তখন হয় তার মধ্যে একটা সন্দেহ থাকবে যে আমার কিছু হয়েছে হয়তো, তখন সে কিন্তু কি করবে,
তাইলে তখনই সে এটার জন্য চিন্তা ভাবনা করবে এবং সে অ্যান্টিনেটাল ক্লিনিকে গিয়ে কনফার্ম করবে সে প্রেগন্যান্ট কিনা না, অন্য কোনো কারণে এটা বন্ধ হয়েছে। তাইলে এই ভিজিটের কয় ভাগে ভাগ করছে অ্যান্টিনেটাল ভিজিটটাকে, একটা হলো স্ট্যান্ডার্ড, এটা তোমাদের বইয়ে আসে দেওয়া স্ট্যান্ডার্ড, একটা হলো ইন্টারমিডিয়েট আর একটা হলো মিনিমাম। পরীক্ষা জিজ্ঞাসা করে মিনিমাম ভিজিট কয়টা, এটার শিডিউল কি, স্ট্যান্ডার্ড ভিজিট কয়টা এটার শিডিউল কি, ইন্টারমিডিয়েটটা নিয়ে কোনো ওইসই বেশি নাই, বেশি হলো মিনিমাম আর একটা হলো স্ট্যান্ডার্ড, এই দুটোই পরীক্ষা জিজ্ঞাসা করে। মিনিমাম ভিজিট হইলো কয়টা ভিজিট, তিনটা ভিজিট, ফার্স্ট ভিজিট করবে সে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে, সেকেন্ড ভিজিট করবে 24 থেকে 26 সপ্তাহের মধ্যে এবং থার্ড ভিজিট করবে 37 থেকে 38 সপ্তাহের মধ্যে। এই শিডিউলটা একদম মুখস্থ করতে হবে, কিন্তু এখানে যতবার খুব ঝামেলা করছে এটার মধ্যে ঠিক মতো বলতে পারেন, এই শিডিউলটা মিনিমাম শিডিউল এবং স্ট্যান্ডার্ড শিডিউল, ইন্টারমিডিয়েট না হইলে চলে। স্ট্যান্ডার্ড শিডিউল কয়টা, স্ট্যান্ডার্ড শিডিউল কয়টা লাগছে? ৩৪ সপ্তাহ থেকে ৩২ সপ্তাহের মধ্যে ৩২ সপ্তাহ পর আবার ৩৬ পর্যন্ত মানে প্রতি ২ সপ্তাহ পর আবার ৬৪ পর্যন্ত মানে প্রতি ২ সপ্তাহ পর আবার ৬৪ পর্যন্ত মানে প্রতি ২ সপ্তাহ পর আবার ১০ ৪ দশ আর ১৪ আমাদের দেশে প্রাইমারি হেলথ কেয়ারে ম্যান্ডেটরি করা হয়েছে মিনিমাম 3 ভিজিট, তা করতেই হবে, 3 ভিজিট করতে হবে, স্ট্যান্ডার্ডটা করতে পারলে ভালো। এটা লেখা লগা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইরা, ভিজিট শিডিউল এটা লেখা রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মস্ত করে বানাই দেবে। কারণ আমাদের দেশে যোগাযোগ ভালো না, যানবাহন কম নাই, তারপরে সিজনাল যেমন এখন এই যে বৃষ্টি হইতেছে বন্যা হয়েছে এগুলির মধ্যে মানুষজন এই স্ট্যান্ডার্ড ভিজিট করতে পারবে, তাই বলা হয়েছে মিনিমাম 3টা ভিজিট তাকে অবশ্যই করতে হবে। তাহলে কি কি করতে হবে ভিজিটে, ভিজিটের পরে তাকে কি কি করতে হবে? এবার অ্যান্টিনেটাল ভিজিট অ্যাক্টিভিটিস অফ দি অ্যান্টিনেটাল ক্লিনিক, পরীক্ষার সময় আইতে পারে শর্ট নোট, স্টেট দ্য অ্যাক্টিভিটিস অফ দি অ্যান্টিনেটাল ক্লিনিক, এটা তো তোমরা জানোই, তোমাদের বইও আছে দেখো, রেজিস্ট্রেশন অফ দি প্রেগন্যান্ট উইমেন, তারপর হলো হিস্ট্রি ট্রেকিং, এক্সামিনেশন, এসেনশিয়াল ইনভেস্টিগেশন, অ্যাডভাইস। এখানে হিস্ট্রি ট্রেকিং, অ্যান্টিনেটাল এক্সামিনেশন, এগুলি যা আছে বইয়ে সেভাবে পড়বা, এখানে যেটা নিয়ে বেজার লাগায় ইনভেস্টিগেশন, জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য এসেন্সিয়াল ইনভেস্টিগেশন ডিউরিং অ্যান্টিনেটাল ভিজিট, এসেন্সিয়াল কোনটা, প্রাইমারি হেলথ কেয়ার কোনটাকে বেশি গুরুত্ব দিছে, যেগুলি করতে হবে, আর কি এডিশনাল ইনভেস্টিগেশন, এসেন্সিয়াল অ্যান্ড এডিশন দুই ভাগে ভাগ করতে পারো। এসেন্সিয়াল ইনভেস্টিগেশনের মধ্যে কি কি পড়বো, প্রথম তোমাকে রোগীর কি ব্লাড গ্রুপিংটা করে নিতে হবে, তখন জিজ্ঞাসা করবো কেন তোমার এটা দরকার, যে তার ব্লাড ট্রান্সফিউশনের দরকার হইতে পারে, আর কিছু কিছু ম্যাটারনাল প্রবলেম আছে যেগুলি ব্লাড গ্রুপিং এর সাথে রিলেটেড, আরএস ফ্যাক্টর দেবো না, আরএস পজিটিভ আরএস নেগেটিভ এগুলি দেখতে হবে, কারণ আরএস ইনকম্পাটিবিলিটি হইলে অনেক সমস্যা হয়ে যায় এবং এটার জন্য ব্যবস্থা নিতে হইব টাইম মতো। এই জন্য এবিউ ব্লাড গ্রুপিং এবং আরএস ব্লাড গ্রুপিং দুইটাই করতে হবে। প্রথম হইলো ব্লাড গ্রুপিং, ব্লাড পরীক্ষা, ব্লাড গ্রুপ, তারপর হলো তোমার হিমোগ্লোবিন এস্টিমেশন, এস্টিমেশন অফ দি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কত, কেন আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখি, কারণ অ্যানিমিয়া যদি হয় তাহলে অ্যানিমিয়াটা ওভারকাম করতে হবে, ওভারকাম না করলে কিন্তু অ্যানিমিয়ার কারণে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে, মহিলারও অনেক সমস্যা হবে, তাহলে এস্টিমেশন অফ দি হিমোগ্লোবিন। আর কি করতে হবে, ব্লাডের মধ্যে ডায়াবেটিস আছে কিনা এটা দিয়ে আমরা কি স্ক্রিনিং করবো,
আমরা এটা দিয়ে করবো আমরা কি যদি আমরা কি কি বাই করি ডায়াবেটিসটা কেন করবো র্যান্ডম ব্লাড সুগারটা কেন দেখবো কারণ ডায়াবেটিক মাদারের বেবির ওয়েট বেশি হয় এবং ফিটাসের সাইজ বড় হয় এতে ডেলিভারিটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে অ্যাসিস্টেন্ট লেবার লাগতে পারে ডিফিকাল্ট লেবার হইতে পারে তাইলে আমরা এখানে ব্লাডের মধ্যে আমরা দেখতেছি এক নম্বর হলো কি ব্লাড গ্রুপিং দুই নম্বর হলো এস্টিমেশন অফ হিমোগ্লোবিন অ্যান্ড র্যান্ডম ব্লাড সুগার এটা কিন্তু আমি বলতেছি কোনটা যেগুলা একবারে নেসেসারি ইনভেস্টিগেশন এরপরে আসো আমি এডিশনালটা পরে বলবো ব্লাডের মধ্যে এডিশনাল কি অন্যগুলি এডিশনাল কি এগুলো আমরা পরে আসতেছি এবার হলো ইউরিন টেস্টিং ইউরিনের মধ্যে অ্যালবুমিন এবং সুগার এটা আমাদের দেখে নেওয়া উচিত অ্যালবুমিন এবং সুগার অ্যালবুমিন কেন দেখা হয় প্রিয়াক্লাম্পটিক টক্সেমিয়া অ্যাক্লাম্পটিক টক্সিমা এগুলি বের করার জন্য প্রেগনেন্সি হাইপারটেনশন এগুলি দেখার জন্য আমাদের ইউরিনে অ্যালবুমিনটা দেখতে হয় কারণ এই ইউরিনে যদি বেশি বেশি অ্যালবুমিন থাকে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে হাইপারটেনশন থাকতে পারে তার প্রিয়াক্লাম্পটিক টক্সিমিয়া থাকতে পারে তার অ্যাক্লাম্পটিক টক্সিমিয়া থাকতে পারে এগুলি তোমার জানা থাকতে কোনটা কি জন্য করবো এটা কিন্তু জিজ্ঞেস করবো তাহলে ইউরিন এলো আর ইউরিন সুগারটা আমরা কি জন্য করবো তার গ্লাইকোসোরি আছে কি তার ব্লাডে হয়তো সুগার বেশি থাকতে পারে গ্লাইকোসোরিয়া ইউরিনে সুগার নাও দিতে পারে আবার এমন হইতে পারে ব্লাডে সুগার নর্মাল আছে কিন্তু ইউরিনে সুগার যাইতেছে গ্লাইকোসোরিয়া তো সেটা আমাদেরকে দেখতে হবে আর কি করতে হবে এখানেও আমরা আর বেশি কিছু কিন্তু এখানে করি না ধরো মানে রুটিনে আমরা এসেনশিয়াল এর মধ্যে আর বেশি কিছু করি না এরপরে আসতেছি লাগাই দিতে পারো রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আরএমই যেটা কমিউনিটি ক্লিনিকে করা যায় এটা হইল এসেনশিয়াল যেমন কমিউনিটি ক্লিনিকে সুগার টেস্ট করা যায় অ্যালবুমিন করা যায় হিমোগ্লোবিন করা যায় ব্লাড গ্রুপিংটা কমিউনিটি ক্লিনিকে করা যায় না এটা একটু সোফিস্টিকেটেড এটা উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত আসতে হবে তারপর হইলো কি তারপরে আমরা আর কি করতে পারি এখানে আমাদের এসেনশিয়াল এর মধ্যে আরেকটা আছে এটা হলে আমরা করতে পারি আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি করি কি জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি কনফার্ম দি জেস্টেশনাল কোন সময় যদি রোগী তার জেস্টেশনাল পিরিয়ড বা পিরিয়ড অফ অ্যামিনিয়ার অ্যামোনিয়ার হিসাব না দিতে পারে ঠিক মতো সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে প্রেগন্যান্সিটা মেজার করি এটা কতদিন কনফার্ম জেস্টেশনাল এজ এবং কোন গ্রস ফিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা দেখাতে এটা ইম্পর্টেন্ট তাহলে এই কটা হইলো তোমার কি এই কটা হলো তোমার এসেনশিয়াল টেস্ট এসেনশিয়াল ইন পরীক্ষা রিটার্ন পরীক্ষা তো প্রশ্ন আছে এসেনশিয়াল ইনভেস্টিগেশন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড অথবা ইন অ্যান্টিনেটাল ক্লিনিক এটা ভাইবা তো জিগায় এখন এডিশনাল কি কি টেস্ট করতে পারো তুমি এডিশনাল এডিশনাল এর মধ্যে তুমি লিখতে পারো এডিশনাল মধ্যে যেমন যদি তার ইউরিন রুটিন এক্সামিনেশন করলে পরে তার মধ্যে পার্সেল পাওয়া যায় বেশি তাহলে আমরা কালচার অফ ইউরিন করতে পারি কালচার অফ ইউরিন করতে পারি না ব্লাডের টাকে কইলি ব্লাডের টাকে টেস্ট করি তাহলে ব্লাডের মধ্যে আমরা কি করতে পারি অ্যান্টিবডি স্ক্রিনিং করা যায় ব্লাডের মধ্যে কিছু অ্যান্টিবডি স্ক্রিনিং করতে হয় কি কি অ্যান্টিবডি স্ক্রিনিং করতে হয় এক নম্বর হইলো হেপাটাইটিস বি এটা স্ক্রিনিং করা দরকার আছে তারপর হইলো রুবেলা অ্যান্টিবডি আছে কিনা এবং সিফিলিসের অ্যান্টিবডি আছে কিনা সিফিলিসের অ্যান্টিবডি টেস্ট করে বিডিআরএল দিয়া তারপরে রুবেলার অ্যান্টিবডি টেস্ট করার জন্য আলাদা টেস্ট আছে এবং হেপাটাইটিস বি এর জন্য আমরা অ্যান্টিবডি টেস্ট করি আর কি কি স্ক্রিনিং টেস্ট করা যায় যদি হিমোগ্লোবিনও পেছি থাকে মায়ের তাইলে আমরা সেখানে কি করতে পারি ম্যাটারনেল সিরাম আলফা পি টু প্রোটিন ম্যাটারনেল সিরাম আলফা পি টু প্রোটিন আর কি করা যায় আর হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের জন্য প্রেজেন্স অফ অ্যান্টিবডিস দ্যাট মাইট লিড টু ফর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অ্যান্টিবডি ফর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস তাহলে কয়টা বিশেষ পাওয়া হইলো এই বিশেষের মধ্যে আবার কমন কতগুলি কইছি কমনের মধ্যে কইছি সিফিলিস তারপরে কইছি কি আমরা হেপাটাইটিস বি তারপরে কইছি আমরা রুবেলা এবং এরপরে বলছি আমরা কি আলফা পিটু আলফা পিটু রুবেলা
সিভিলিস এবং তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিডালিস, এগুলি হইল স্পেশাল। এখন আরো কিছু সুপার স্পেশাল টেস্ট আছে, সুপার এডিশনাল এর পরে আরো সুপার আছে। সুপার এর মধ্যে কি একটা হইল কি একটা হইল প্যাপ টেস্ট, প্যাপ টেস্ট প্যাপেনি গুলা স্মিয়ার, প্যাপ টেস্ট করা, প্যাপ প্যাপ টেস্ট কেন করা, যে সার্ভাইকেল কোনো ক্যান্সার আছে কি, সার্ভাইকেল সার্ভিসটা সার্ভিসটার মধ্যে কোনো ক্যান্সার চেঞ্জ আছে, বয়স হইলে একটু এরকম হয় বা 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 যার বারবার রিপিটেডলি অ্যাবর্শন হইতেছে এর বেলাও কিন্তু এটা করতে হয়। আর কি করতে হয়, কোনো গনোরিয়ার জীবাণু আছে কিনা, যার এক্সপোজারের হিস্ট্রি আছে, যেমন বিশেষ করে পতিতালয়ে যারা আছে তারা যদি প্রেগনেন্ট হয় তাদের অবশ্যই সার্ভাইকেল কালচার করতে হবে, কি জন্য আইডেন্টিফাই ওয়েদার সাফারিং ফ্রম গনোরিয়া অর ক্লেমিডিয়া, ক্লেমিডিয়া গনোরিয়া অর ক্লেমিডিয়া। আর কি এগুলি এগুলি তোমাকে পরীক্ষা করতে হবে, এগুলি হইলো সুপার আরো 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 ভালো করে স্ক্রিনিং করার জন্য। তাহলে আমরা কিন্তু পাইয়ে গেলাম অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন কি কি, ব্লাড পাইলাম, ইউরিন পাইলাম, আর কিছু কি, আর কিছু কি পাইলাম, বাকি দেখো স্মিয়ার টিয়ার যে পরীক্ষা করলাম এগুলি কি, এগুলি কি পরীক্ষা কয়, এগুলো এগুলো হইলো হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। অনেক সময় যদি ফ্যামিলিতে টিউবারকুলোসিস এর কোনো হিস্ট্রি থাকে, কেউ হাজবেন্ডের টিউবারকুলোসিস আছে, তখন কিন্তু আমরা টিউবারকুলিন টেস্ট করি, টেস্ট এক্সরে আমরা করি না, এই জন্য টেস্ট এক্সরে করি না, এই জন্য এক্সট্রিমলি নেসেসারি না হলে টেস্ট এক্সরে করা হয় না, কারণ রেডিয়েশন হ্যাজার্ড প্রিভেন্ট করার জন্য টেস্ট এক্সরে করতে হয়। কিন্তু যদি ওজন করে দেখা যায় যে তার ফিটাসের রেডিয়েশন থেকে মায়ের স্বাস্থ্য ঠিক রাখা, এখন মায়ের বাসায় রাখা এটা এখন জরুরি, এবং যেহেতু তার কাশি আছে, তার মুখে ব্যথা আছে, তার ইরেগুলার ফিভার আছে, তার যদি টিবি থাকে তাহলে তার বাচ্চা হইলেও তো এই বাচ্চার ফিউচার ভালো হবে না, তাই সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলিন স্কিন টেস্ট করতে পারি এবং চেস্ট টেস্ট করতে পারি। তাহলে এগুলি হইলো কি, প্রত্যেকটাই তুমি ব্যাখ্যা জানতো, তুমি খালি এবার কেসে মুখস্থ করে ফটফট করবা, এবার তোমার যদি একটা কিছু ধরে যে কেন র্যান্ডম ব্লাড সুগার করবা, কেন ভিডিআরএল করবা, হ্যাঁ কেন স্মিয়ার করবা, কেন ইউরিন কালচার করবা, এগুলি প্রত্যেকটারই কিন্তু তোমার ব্যাখ্যা জানতে হবে, কেন হেপাটাইটিস বি অ্যান্টিজেন দেখবা, হ্যাঁ এগুলি কেন দেখবা তুমি, এগুলি দেওয়ার পিছনে তোমার যুক্তি কি, তাহলে তখন কিন্তু এগুলি তোমাকে করতে হবে। তাহলে আমরা কিন্তু জানে গেলাম অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন বলে, তারপর হইলো অ্যান্টিনেটাল অ্যাডভাইস, অ্যাডভাইসের ব্যাপারে বড় বড় হেডিং আছে, একটা হইলো ডায়েটের ব্যাপারে হেডিং, আর একটা হইলো পার্সোনাল হাইজিনের ব্যাপারে হেডিং, তারপরে আর কি পার্সোনাল হাইজিন, একটা হইলো ডায়েট, একটা হইলো পার্সোনাল হাইজিন, তারপরে হইলো ড্রাগস, ড্রাগস তারপরে হইলো কি, তারপরে কি করতে হবে, ওয়ার্নিং সাইন, এগুলি সম্পর্কে অ্যাডভাইস দিতে হবে, ওয়ার্নিং সাইন, এই ওয়ার্নিং সাইন যেই না ধরলো, ওয়ার্নিং সাইন থেকে তোমার নিয়ে যাইব গা এখন অন্যদিকে। ওই এমসিএস কেয়ারের জন্য যে স্পেশাল সার্ভিস আছে সেই সার্ভিসের দিকে তোমার নিয়ে যাবে, তুমি ওপরে আসতে সিটের মধ্যে। তাহলে প্রথম হইলো তোমার হইলো ডায়েট, এই ডায়েটটার মধ্যে গুরুত্বপূর্ণ হইলো যে একটা নর্মাল ওয়ার্কিং উমেন তার কত ক্যালোরি দরকার, এক নম্বর প্রশ্ন, এই এই ক্যালোরিটারে তুমি কিভাবে দিবা, প্রোটিন দিবা কত, আয়রন দিবা কত, ক্যালসিয়াম দিবা কত, আর কি কি দিবা, ক্যালোরি দিবা 3300, তার সাথে দিবা প্রোটিন 100 গ্রাম, আয়রন 3.5 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম 1.5 গ্রাম, আর কি দিতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক, এগ, এই যে 3300 ক্যালোরি এটা কিন্তু খেয়াল রাখতে হইব, এই ক্যালোরি 3300 ক্যালোরি যখন ধরবো তখন তোমার এই যে ইয়েতে যাইবো গে কতটুকু কোনটা দিবা এটা ক্যালকুলেশন করে কিভাবে ওইটা তো নিয়ে যাইবো, আবার এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এটার সাথে কিন্তু এটা ইন্টার রিলেটেড, তুমি 3300 ক্যালোরি বলে দিলে এখন তাকে তো বলতে হবে যে তুমি প্রোটিন কতটুকু খাইবা, কার্বোহাইড্রেট কতটুকু খাইবা, ফ্যাট কতটুকু খাইবা,
এখানে তোমার একটা প্রশ্ন করবো যে অবেস প্যাশন যদিও অবেস উমেন যদিও তাইলে ওই যে সিডেন্ট অবেস উমেনের জন্য যে ক্যালোরি নর্মালি দেওয়া আছে এটা দিতে হবে এবং তার সাথে অবেস উমেনের জন্য কি করতে হবে নো সল্ট মোর প্রোটিন লেস কার্বোহাইড্রেট ডায়েট এই কথাটা খেয়াল রাখতে হবে নো সল্ট মোর প্রোটিন লেস কার্বোহাইড্রেট ডায়েট এই গেল ডায়েট এবার পার্সোনাল হাইজিন এগুলি বই থেকে বলে নিও পার্সোনাল ক্লিনলিনেস কেয়ার অফ দি নিপলস কেয়ার অফ ক্লথিং রেস্ট এন্ড স্লিপ এখন একজন প্রেগনেন্ট মানে কয় ঘন্টা ঘুমাল লাগে দেখো কয় ঘন্টা রেস্ট নিতে হয় এর মধ্যে ঘুমাইবো কয় ঘন্টা শুয়ে থাকবো কয় ঘন্টা এটা কবে এটা কে জানে হ্যাঁ কি আছে না কেউ নাই কি আছে কেউর মাথায় না নাই স্যার জানি না স্যার একজনও নাই হ্যাঁ 10 hours 10 hours লাগবো তার রেস্ট এন্ড স্লিপে 10 ঘন্টা কাটাইতে হইব এর মধ্যে 8 ঘন্টা ঘুমাইতে হইব আর 2 ঘন্টা শুয়ে থাকতে হইব 8 ঘন্টা ঘুমাইতে হইব এবং 2 ঘন্টা শুয়ে থাকতে হইব 8 ঘন্টা তাকে ঘুমাইতে হবে রাতে 10 hours sleep at night and 2 hours 2 hours rest in the midday midday এটা কিন্তু সবাইকে বলে দিতে হবে কারণ এই রেস্টটা যদি সে না নেয় সারাদিন খালি যদি কাজে করে রাত্রে ঘুমায় না তাহলে কিন্তু কি করে ফলশ্রুতিতে কি হবে লোভার টুয়েট বেবি হবে আন্ডার ওয়েট বেবি লোভার টুয়েট বেবি এই জন্য 10 hours sleep is essential একটা মহিলার টোটাল প্রেগন্যান্সিতে কত কেজি ওয়েট গেইন করা উচিত হ্যাঁ রে কত কেজি ওয়েট গেইন করা উচিত যেটা আমি শিখাই সব সময় এগুলি তো জানতেইব মিনিমাম 10 কেজি ওয়েট গেইন করতে হবে 10 কেজি ওয়েট তাকে গেইন করতে হবে 10 ঘন্টা তাকে বিশ্রাম নিতে হবে 10 কেজি ওয়েট গেইন করতে হবে হিমোগ্লোবিন কখনো যেন 10 গ্রাম পার্সেন্টেজের নিচে না যায় এই তিনটা কথা মুখস্থ করে রাখবা তিনটা কথা মুখস্থ করে রাখবা একটা হইলো 10 কেজি ওয়েট গেইন করতে হবে একদম লাস্ট পর্যন্ত 10 ঘন্টা তাকে রেস্টে থাকতে হবে এর মধ্যে 2 ঘন্টা দিনের বেলা 8 ঘন্টা রাত্রিবেলা এবং তার হিমোগ্লোবিনটা সবসময় 10 গ্রাম পার্সেন্টের মধ্যে রাখবো আর পেটের বাচ্চাটা কমপক্ষে 10 বার নড়তে হবে তোমরা তোমাদের কি গাইনোকোলজির ক্লাস হয়েছে অবস্টেট্রিক্স এর ক্লাস হয় হ্যাঁ স্যার হয় নাই স্যার হয় নাই ইন্ডিয়ান একটা বই আছে চিত্ত শঙ্কর দাম সিএস ডন দাম টেক্সট বুক অফ গাইনোকোলজি টেক্সট বুক অফ অবস্টেট্রিক্স সিএস দাম চিত্ত শঙ্কর দাম ওনার নাম প্রফেসর অফ গাইনোলজি ক্যালকাটা মেডিকেল কলেজের প্রফেসর আছিলেন উনি বইটা লিখছে আমরা এটা পড়ছি ওই বইয়ের মধ্যে লেখা আছে রুল অফ 10 দশের আইন এই বইয়ের মধ্যে এই কথাগুলি লেখা আছে এগুলি বলকে আমরা জিজ্ঞেস করি আমি তো এটা জিজ্ঞেস করবো এটা লেখে রাখতে পারো যদি টেবিলে আমার এমসিএস থাকে 10 কেজি ওয়েট গেইন করতে হবে 10 ঘন্টা রেস্টে থাকতে হবে 10 গ্রামের নিচে হিমোগ্লোবিন নামতে পারবে না এবং গর্ভস্থ বাচ্চাটা সারাদিন এই যে কুইকেনিং যেটাকে কয় কুইকেনিং বাচ্চা মেন্টাল স্ট্রেন মারার সময় ধরে এটার ইংরেজি হইলো কুইকেনিং QUICKENING কুইকেনিং কমপক্ষে 10 বার মিনিমাম 10 বার 24 ঘন্টার মধ্যে 10 বার নড়তে হবে মিনিমাম উপরে নড়লে ভালো কিন্তু মিনিমাম 10 বার না নড়লে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা বাচ্চার মধ্যে হয়েছে হয় কর্ড নটিং হয়েছে অথবা কর্ড কোনো জায়গায় প্যাচ লাগছে অথবা সার্কুলেশন হইতেছে না ঠিক মতো অথবা বাচ্চার নিউট্রিশন হইতেছে না ঠিক মতন এগুলি অনেক সমস্যা তৈরি হয় এই জন্য এই 4টা রুল 10-এর মুখস্থ করবো 10 কেজি ওয়েট গেইন করতে হবে 10 ঘন্টা রেস্টে থাকতে হবে হিমোগ্লোবিন মহিলার 10 গ্রামের নিচে যেন না যায় আর ফ্যাটের বাচ্চা কমপক্ষে 10 বার নড়তে হবে 24 ঘন্টা এটা আমার প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন এর আগে আউট করে দিলাম তাহলে এটা খেয়াল রাখতে হবে
এগুলি মহিলাকে বলে দিতে হবে। আর লাইট এক্সারসাইজ করতে পারে, লাইট হাউস হোল্ড ওয়ার্ক ইজ অ্যাডভাইস, ঘরের কাজ করতে পারবে কিন্তু কোন হেভি ওয়েট লিফটিং করতে পারবে না, এবং হেভি কোন জব, স্ট্রেনুয়াস জব, স্ট্রেনুয়াস পরিশ্রম বেশি হয়, এরকম জব করলে কি হবে, তার ক্যালোরি লস হয়ে যাবে বেশি, বাচ্চা ক্যালোরি পাবে না ঠিক মতো, বাচ্চার গ্রোথ হবে না ঠিক মতো, এই জন্য বলছে যে এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমার প্রশ্ন, আমি জিজ্ঞেস করি যে প্রেগনান্সিতে কিরম পরিশ্রম করতে পারবে, যে নর্মাল ওয়ার্ক তো করতেই পারবে, এর মধ্যে যেগুলি লাইট ওয়ার্ক আছে সেগুলি করতে পারবে, কিন্তু হেভি ওয়ার্ক করতে পারবে কেন, হেভি ওয়ার্ক করলে ক্যালোরি কনজাম্পশন বাড়বে, এতে বাচ্চার নিউট্রিশন কমাবে, বাচ্চার গ্রোথ কমাবে। প্রেগনান্সিতে স্মোকিং করা যাবে কিনা, অ্যালকোহল স্মোকিং প্রেগনান্সিতে অ্যাভয়েড করতে হবে। একটা একটা মহিলার সবচেয়ে বিপজ্জনক সময় কোনটা, বিপজ্জনক সময়টা কোনটা, কোন সব কোন ট্রাইমেস্টারটা বিপজ্জনক, ফার্স্ট ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার অল দেন দেয়ারফর বইয়ের মধ্যে উল্টা উল্টা লেখা আছে, কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইজ প্রোহিবিটেড, এই জন্য এইসব ইন্টারকোর্স করলে অ্যাবর্শনের চান্স বাইরে যায়, দেয়া গেছে ব্লিডিং বেশি হয়, এটাই ইন্টারকোর্স করা নিষেধ আছে। আর হইলো লাস্ট ট্রাইমেস্টার হইলো ডিউ টু ফিজিক্যাল ডিসএবিলিটি, এই জন্য লাস্ট ট্রাইমেস্টার এবং ফার্স্ট ট্রাইমেস্টার এই দুইটা ট্রাইমেস্টারই এটা এক্সেম্পটেড থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর হইলো ড্রাগস, এই ড্রাগস গুলি কি করতে হবে, ড্রাগস এর বেলা খেয়াল করতে হবে যে ড্রাগস এর যে ক্লাসিফিকেশন আছে ফার্মাকোলজি যখন পড়বা তখন দেখবা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ড্রাগ আছে, এ ক্যাটাগরি ড্রাগ গুলো হইলো খুব সেফ, বি ক্যাটাগরি ড্রাগ গুলো হইলো মিডিয়াম সেফ, আর সি ক্যাটাগরি ড্রাগ গুলো একদম আনসেফ, এই জন্য বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ড্রাগ এগুলি অ্যাভয়েড করতে হবে। এ ক্যাটাগরি ড্রাগ তারপরও এ ক্যাটাগরি ড্রাগ এর মধ্যে বিশেষ করিয়া স্ট্রেপটোমাইসিন থ্যালিডোমাইড টেট্রাসাইক্লিন সেক্স হরমোন এগুলি না খাওয়াই ভালো, এক্সপার্ট ফিজিশিয়ানের অনুমতি ছাড়া এগুলি খাওয়া উচিত খরচা মতো। এইবার আসো এক্স রে এক্সামিনেশন যতটুকু সম্ভব বিরত থাকতে হবে, অ্যাভয়েডেড এস আর বিশেষ করে প্রথম ট্রাইমেস্টারটা খুব ডেঞ্জারাস, এই সময় যদি এক্স রে করা হয় আর যদি ফিটাসের ইয়ের মধ্যে রেডিয়েশন হয় এমব্রায়োর মধ্যে তাহলে কিন্তু কি হইতে পারে, ম্যালফরমেশন হইতে পারে, এই জন্য এক্স রে এক্সামিনেশন ফার্স্ট ট্রাইমেস্টারে একদম নিষেধ। তারপর হইলো ওয়ার্নিং সাইন, কতগুলি ওয়ার্নিং সাইন মানে এটা হইলো এটা দেখলে এটা ওয়ার্নিং দিতেছে তাকে যে তুমি কোন একটা বিপদের মধ্যে ঢুকছ, তুমি একটা কোন বিপদের ভিতরে ঢুকছ, সেই ওয়ার্নিং সাইন এর মধ্যে তোমরা দাও, তোমাদের বই আছে, এটা আমি বর্ণনা করবো না, সোয়েলিং অফ দি ফিট, তারপর হইলো কনভালশন, হেডেক, ব্লারিং অফ ভিশন, ব্লিডিং অর ডিসচার্জ বার বেদনা, and any other unusual symptom, unusual অনেক symptom এই সময় আসতে পারে, সেগুলি তোমাকে অগ্নির বলা হয়েছে warning sign, warning sign টা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়। তারপরে বাচ্চা লালন পালন কিভাবে করবে এগুলি শিখাইতে পারবে, তারপরে লেবারের বিভিন্ন স্টেজে কি কি হবে এগুলি সম্পর্কে তাকে একটা ধারণা দিতে হবে, হ্যাঁ এগুলি তাকে ধারণা দিতে হবে, কুইকেনিং সম্পর্কে ধারণা দিতে হবে, এগুলি সব দিতে হবে, কখন লেবার স্টার্ট হয়েছে বলে সে বুঝবে, হ্যাঁ লেবারের সাইন কি কি এগুলি সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। এগুলি গেল তোমার কি কি আমরা পাইলাম, তাইলে অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন, অ্যান্টিনেটাল অ্যাডভাইস, এবং এরপর হইলো আমাদের স্পেশাল হেলথ প্রোটেকশন, কিছু প্রিভেন্টিভ সার্ভিস আমাদেরকে দিতে, আমরা আগে ডেফিনেশনে বলছি প্রিভেন্টিভ প্রমোটিভ তারপরে টিটেনাসের জন্য তাকে ইমিউনাইজ করতে হবে, ইমিউনাইজেশন যদি সে
আগে কমপ্লিটলি ইমিউনাইজড না হয়। ফাইভ ডোজের যে পাঁচটা ডোজের যে শিডিউল, এই শিডিউলটা যদি তার কমপ্লিট না থাকে তাহলে তাকে অবশ্যই এখানে তাকে ইমিউনাইজ, এটা যেই বলবা তুমি তোমার দিছে এবার সাইরিয়া এমসি সাইরিয়া দিয়ে তোমার আবার নয় হবে ইমিউনাইজেশন। এবার কো ফাইভ ডোজ শিডিউল কি তখন তোমার একটা এক্সাম্পল দিব যে মনে করো একজন মহিলা আছে এই তার অবস্থা, এখন তুমি তার কিভাবে টিটি দিবে এটা তোমাকে এখান থেকে দরকার আছে। এজন্য বলছে যে ইউরিনে যদি অ্যালবুমিন যায় ব্লাড প্রেশার যদি রাইজ থাকে তাহলে তোমাকে টক্সিক প্রেগন্যান্সি আছে এটা বুঝতে হবে এবং আর্লি ডিটেকশন ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থা করতে হবে। সিভিলিসের জন্য পোকেন পেনিসিলিন দিতে হবে, জার্মান মিজুলস রুবেলার জন্য প্রেগন্যান্সি কি করে রুবেল হইলে প্রেগন্যান্সি কি করে লাগে সামনের দিকে আগানো যায় না বাদ দিতে হয় কোনটা করে? হ্যাঁ রুবেলা হইলে তুমি কি অ্যাডভাইস করবা? মনে করো তুমি রুবেলার অ্যান্টিবডি টেস্ট করে রুবেলা পজিটিভ পাইলে এখন তোমার অ্যাডভাইস কি? তোমারটা শোনা যায় না আর জনে বলো কি এবারে টার্মিনেশন টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ইফ দ্য মাদার সাফার্স ফ্রম ফার্স্ট ট্রাইমেস্টারে যদি রুবেলা পজিটিভ হয় তাইলে অবশ্যই এটা টার্মিনেট করে দিতে হবে। আর যদি আরএস টেস্টটা যদি দেখা যায় ব্লাড গ্রুপিং এসেনশিয়াল টু ডিটেক্ট আরএস ইনকম্প্যাটিবিলিটি তাহলে তাকে কি করতে হবে অ্যান্টিবডি দিতে হবে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে তার মেন্টাল প্রিপারেশনের জন্য তাকে অ্যাডভাইস দিতে হবে, তার জন্য অ্যাডভাইস দিতে হবে, সাবসিকুয়েন্ট ভিজিট কবে করবে তার জন্য তাকে অ্যাডভাইস দিতে হবে। নেক্সট প্রশ্ন হইলো হাই রিস্ক মাদার কারা? এরপরে প্রশ্নই তোমাকে বলতে হবে, এটা আমি আর ডিটেল করাই না, এটা তোমাদের বই যা আছে তাই চলবে। হাই রিস্ক প্রেগন্যান্সি অথবা হাই রিস্ক মাদার কারা? হাই রিস্ক প্রেগন্যান্সি আর হাই রিস্ক মাদার কারা? এই জন্য অপটেটিক কজ আছে, মেডিকেল কজ আছে, এগুলি পাঠ করে সবগুলি মস্ত করার দরকার নাই, পয়সা পয়সা কয়েকটা এক্সাম্পল দিবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলি এক্সাম্পল দেবে। হাই রিস্ক মাদারদের বেলায় এমসিএস কেয়ারের কি রোল আছে, রোলটা কি, কারা এটা প্লে করে, দায়িত্বটা কারা করে, আসলে এমসিএস কেয়ারের বেসিক কেয়ারটা কারা দেয়, বেসিক কেয়ার কারা দেয়? এই হাই রিস্ক মাদারদেরকে স্ক্রিনিং করতে হবে কারা হাই রিস্কে আছে এবং তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন জায়গায় তাদেরকে রেফার করতে হবে। এই জন্য কি করতে হবে, স্ক্রিনিং অফ দি হাই রিস্ক মাদার ইজ ভেরি এসেনশিয়াল, ইজ ভেরি এসেনশিয়াল। তাহলে কি করতে হবে, কারা কারা করবে, হেলথ ওয়ার্কার অথবা ট্রেডিশনাল যারা বার্থ অ্যাটেন্ডেন্ট আছে অর সাব সেন্টারে যারা কাজ করে, হ্যাঁ এদেরকে এটা শিক্ষা দিয়ে দিতে হবে যে হাই রিস্ক মাদার কারা, কি দেখলে বোঝা যাবে হাই রিস্ক মাদার, এদেরকে কি করতে হবে, রেফার করতে হবে টু দি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এটা 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 খেয়াল রাখতে হবে, রোল অফ এমসিএস কেয়ার ফর আইডেন্টিফিকেশন হাই রিস্ক, হাই রিস্ক মাদারটা কেন দরকার, ফর প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এটা করবে কারা, হেলথ কনসার্নরা করতে পারে, পিবি এরা করতে পারে, ট্রেডিশনাল বার্থ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার করতে পারে, এরা করবে। কইরা তারা যদি তাদের কাছে হাই রিস্ক মনে হয় তাহলে ইউনিয়ন সাব সেন্টার অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে তারা এটাকে ক্লায়েন্টটাকে ব্যবহার করবে। দেহ অনেক কিছু আছে কিন্তু এর ভিতরে করার টুপিটা কি প্রশ্ন, এর ভিতরে অনেক কিছু আছে। এবার ইন্টারনেটাল কেয়ার, এটা তো তোমরা জানছোই ইন্টারনেটাল কেয়ার, ইন্টারনেটাল কেয়ারের মধ্যে কি কি করা হয় এগুলি করবা বই থেকে। ইন্টারনেটাল কেয়ারের অবজেক্টিভটা কি, কেন এটা করা হয়, ইন্টারনেটাল কেয়ারের অবজেক্টিভটা কি? এটার মূল উদ্দেশ্যটা কি, সেফ ডেলিভারি,
ইন্টারনেটাল কেয়ারের মূল উদ্দেশ্যটা হইল সেফ ডেলিভারি। সেফ ডেলিভারি কেন দরকার? টু প্রিভেন্ট ম্যাটারনাল মর্টালিটি এন্ড মরবিডিটি। এক কথায় শেষ, টু প্রিভেন্ট ম্যাটারনাল মর্টালিটি এন্ড মরবিডিটি। সেফ ডেলিভারি প্র্যাকটিস টু প্রিভেন্ট ম্যাটারনাল মর্টালিটি এন্ড মরবিডিটি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ইন্টারনেটাল কেয়ারটা কয়ভাবে দেওয়া যায়, কয়ভাবে দেওয়া যায় ইন্টারনেটাল কেয়ার, কয়ভাবে প্রোভাইড করা যায়, হ্যাঁ কয় কয় ভাবে এটা প্রোভাইড করা যায়, কি কথা শোনা যায় আমার? হ্যাঁ, কয় কয় ভাবে করা যায়, কি বললো এতদিন তোমরা? হ্যাঁ, উমার হিজাজি গেছে গিয়া, এর বহুত কাজ, এর দরকার নাই করা। হ্যাঁ, এই যে ইন্টারনেটাল কেয়ারটা কয়ভাবে দেওয়া যায় এটা লিখে রাখো। ইন্টারনেটাল কেয়ার দুইভাবে দেওয়া যায়, একটা হলো ডোমিসিলিয়ারি কেয়ার আর একটা হইলো ইনস্টিটিউশনাল কেয়ার অর হসপিটাল কেয়ার। ডোমিসিলিয়ারি, ডোমিসাইল শব্দের থেকে আইসে ডোমিসিলিয়ারি, DOMICILIARY, ডোমিসিলিয়ারি। আমি নাপতাম গেছে গিয়া, তার পেটে ব্যথা, ডোমিসিলিয়ারি কেয়ার এর দরকার নাই। পরে ইউটিউব থেকে শুনে সে কাজ চালা দিয়ে হাসিল করবে, তার বুদ্ধি আছে অনেক পাতা। ডোমিসিলারি কেয়ার হইলো এটা যেটা বাড়িতে গিয়ে দেওয়া, হোম কেয়ার, কনফাইনমেন্ট ইন দেয়ার ওন হোম, এটা হইলো কনফাইনমেন্ট ইন দেয়ার ওন হোম, দ্যাট ইজ কল্ড ডোমিসিলারি কেয়ার। এটা কারা কারা প্রোভাইড করে পরীক্ষার সময় জিজ্ঞেস করলে তখন মহস্তবিদ্যা বাড়িয়ে দেবো কেন খবর। কারা প্রোভাইড করে? হেলথ ওয়ার্কাররা অর ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট, সেও করে কমিউনিটি ক্লিনিকের CHCP, সেও করে দেখলো, অথবা ডোমিসিলিয়ারি ডোমিসিলিয়ারি মিডওয়াইফ আছে, মিডওয়াইফ মিডওয়াইফের গভর্নমেন্ট কিন্তু সেগুলি ক্লিনিকের আন্ডারে মিডওয়াইফ আছে, মিডওয়াইফরা করতে পারে হেলথ, ফিমেল হেলথ ওয়ার্ক করতে পারে অথবা ট্রেন্ড TPA, তারা এটা কন্ট্যাক্ট করে। যেমন কাছে ব্যাংকে জিজ্ঞেস করলে তোমার মুখ দিয়ে কথা বাইরে না। হোয়াট ইজ ডোমিসিলিয়ারি কেয়ার? ডোমিসিলিয়ারি কেয়ারের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? নেক্সট প্রশ্ন হইল অ্যাডভান্টেজেস অফ ডোমিসিলিয়ারি কেয়ার, এটা বই থেকে পড়ে নিও। অ্যাডভান্টেজেস অফ ডোমিসিলিয়ারি কেয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডোমিসিলিয়ারি কেয়ার, এটা বলো। তারপরে ইনস্টিটিউশনাল কেয়ার অর হসপিটাল কেয়ার, ইনস্টিটিউশনাল কেয়ার অর হসপিটাল কেয়ার, এটা কি? কেয়ার ইন দি হসপিটাল, আইদার প্রাইভেট অর গভর্নমেন্ট, প্রাইভেট এন্ড পাবলিক, যেই ধরনের হসপিটাল হোক অথবা ক্লিনিক হোক, হেলথ কেয়ার সেন্টার হোক, সেগুলোতে করার নাম হইল কি? সেগুলোতে করার নাম হইল ইনস্টিটিউশনাল কেয়ার। ইনস্টিটিউশনাল কেয়ারের অ্যাডভান্টেজ কি, মেরিট কি, ডিমেরিট কি, এগুলি কিন্তু তোমাদের জানা থাকছে। আমাদের প্রায় সময় শেষ, এক মিনিট সময় আছে। আমরা যেগুলি এখন পড়লাম এগুলি কি করা দরকার ছিল কিনা এটা আগে কম, আমার খুশি করার জন্য। তোমাদের তোমাদের দরকার দরকার ছিল নাকি? আমার খুশি করো, আমার খুশি রাখি তাহলে বল। হ্যাঁ, তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তোমাদেরকে সার্ভ করবো, প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে আমরা সার্ভ করবো। ইনস্টিটিউশনাল কেয়ারটা কাদের জন্য? যেগুলি কমপ্লিকেশন আছে, নর্মাল লেবার না, যেগুলি কমপ্লিকেটেড অ্যাসিস্টেড লেবার, দুইটা কথা মনে রাখো, অ্যাসিস্টেড লেবার, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড লেবার মানে যেখানে অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, অ্যাসিস্টেড লেবার অর কমপ্লিকেটেড লেবার। হাত বাইরে রয়েছে, পা বাইরে রয়েছে, বা ডেলিভারি হয়েছে, পেশেন্ট এটা বাড়িতে আছে না, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, এগুলি হইলো সব কমপ্লিকেটেড লেবার। অথবা ব্লিডিং হইতেছে এক্সেসিভ, সার্ভিস রাপচার হয়ে গেছে, এগুলি সব কমপ্লিকেটেড লেবার। এই সমস্ত লেবারের জন্য অ্যাসিস্ট্যান্স অফ দি কি অবস্টেট্রিশিয়ান দরকার, অ্যাসিস্ট্যান্স অফ দি অবস্টেট্রিশিয়ানের দরকার, ফিজিশিয়ানের দরকার। সেই ক্ষেত্রে অ্যাসিস্ট করার জন্য কমপ্লিকেটেড লেবারগুলির জন্য ইনস্টিটিউশনাল কেয়ারটা দরকার, এবং যেগুলি হাই রিস্ক প্রেগনান্সি দে অল শুড বি গিভেন ইনস্টিটিউশনাল কেয়ার। এই জন্যই তো স্ক্রিনিং করতে বলা হয়েছে,
all high-risk pregnancy should be given institutional care. Last year, we have third. আগামী দিনের না আমরা বাকি দেব এটার মধ্যে আরো আছে তারপরে আমরা যাবো আরেক সপ্তাহে তোমরা ঠিক আছে ভালো থাকো